Hello students, my name is Raizul Akshujan. I think you all are well by the grace of Almighty Allah. Today's online class is for class 9 and 10. And today I will discuss completing sentence in easy way. What is completing sentence? Completing sentence মানে হচ্ছে একটা সেন্টেন্সে কিছু অংশ দেওয়াতে হবে আর কিছু অংশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেরকম করছে ওরকম মানে খালি থাকবে। যেমন রিড অ্যাটেন্টিভলি টিল মানে পর্যন্ত, এই অর্থগুলো মনে রাখবে। টিল, আনটিল, বিফোর, আফটার, ওয়েন, এগুলো সব সময় প্রকাশে ব্যবহৃত করতে হয়। যেমন মনোযোগ সহকারে পড়ো, টিল পর্যন্ত, কিসের সময় পর্যন্ত, আই কাম বাই, আমি ফিরে আসা আস পর্যন্ত তুমি মনোযোগ সহকারে পড়ো। তাহলে তোমাকে পরবর্তী সেমিস্টার একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট দিয়ে সেটা পূরণ করতে হবে। মনে রাখতে হবে এটা সঙ্গতিপূর্ণ, যাতে মিল থাকে সেন্টেন্সের সাথে। এমন একটা সেন্টেন্স মিলাতে হবে যাতে আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটা মিলে যায়। কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো। তারপরে আছে ওয়ার্ক হার্ড টিল ইউ, টিল মানে পর্যন্ত, ওয়ার্ক হার্ড টিল। তাহলে আমরা কঠোর মানে ওয়ার্ক হার্ড মানে কঠোর কাজ করো, টিল পর্যন্ত, ইউ, এটা এই শব্দগুলোর পরে তুমি অ্যাফার্মেটিভও করতে পারো, নেগেটিভও করতে পারো। ওয়ার্ক হার্ড টিল ইউ ক্যান প্রসপার ইন লাইফ, অথবা ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। ওয়েট হেয়ার, অপেক্ষা করো, আনটিল, যতক্ষণ পর্যন্ত না। তাহলে এখানে অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত না, এর পরবর্তী সেন্টেন্সের সাথে মিল রেখে একটা সেন্টেন্স বানাইতে হবে। তাহলে ওয়েট হেয়ার টিল আই কাম ব্যাক ফ্রম অফিস, মানে অফিস থেকে ফিরে আসার আগ পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো, মানে যতক্ষণ পর্যন্ত না ফিরে ততক্ষণ তো অপেক্ষা করতো। তাহলে এখানে মিল আছে, তার সেন্টেন্সটা মিলছে, তাহলে এটা অর্থ যতক্ষণ পর্যন্ত না। তারপরে দেখো, হোয়েন যুক্ত দি, হোয়েন শব্দটা যদি থাকে তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা কী বসাবো? যদি আমরা ওয়েনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে দেখো, যদি ওয়েন যুক্ত কোনো ক্লজ থাকে এবং এরপরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে শুরু হয়, তাহলে পরবর্তী যেই ক্লজটা থাকবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, আই ড্যাশ আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। হোয়েন আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, তাহলে এখানে আমরা কি দিতে পারি? ড্যাশ আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। তাহলে এখানে আমাদের মিলাইতে হবে কীভাবে? হোয়েন আই ড্যাশ দেয়ার আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। হোয়েন আই ওয়েন্ট দিতে পারি আমরা, ওয়েন দিয়ে করতে পারি। ওয়েন আই তাহলে আমরা লিখতে পারি ওয়েন আই ওয়েন্ট দেয়ার, ওয়েন আই ওয়েন্ট দেয়ার মানে যখন আমি সেখানে গেলাম, আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট, আমি তাকে অনুপস্থিত দিলাম। তাহলে দেখো, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে কেন? কারণ আমরা জানি হোয়েন যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হোক বা পাস্ট পারফেক্ট হোক, পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, মানে সাবজেক্ট প্লাস ভিটু প্লাস অবজেক্ট, মানে এই স্ট্রাকচার দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। এটার সাথে মিললে এটা তোমাদের নিজে থেকে করতে হবে, বানায় লিখতে হবে, সেন্টেন্সের মিল রেখে সেন্টেন্স বানাতে হবে। এখন দেখো, 1971 ইজ দ্য ইয়ার ওয়েন, তাহলে 1971 সাল দিয়ে একটা সেন্টেন্স আছে ওয়েন। তাহলে 1971 সালে আমরা কি হয়েছিল আমাদের সেটা তোমাকে লিখতে হবে। তাহলে ওয়েন উই গট ইন্ডিপেন্ডেন্স, তাহলে আমরা 1971 হচ্ছে এমন একটা বছর যেখানে আমরা, তাহলে এখানে আমি দিতে পারি ওয়েন আছে, তাহলে ওয়েনের পরে পাস্ট ইনডিপেন্ডেন্ট হবে, তাহলে ওয়েন উই গট ইন্ডিপেন্ডেন্স।
इंडिपेंडेंस पी इंडिपेंडेंस देखो এখন আমাদের মিলে গেল সিরিজটা মিলাইতে হবে 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই গট ইন্ডিপেন্ডেন্স যখন আমরা কি করলাম স্বাধীনতা পেলাম বিকজ মানে কারণ তাহলে রহিম কুড নট ওয়াক ফাস্ট রহিম দ্রুত হাঁটতে পারলো না বিকজ তাহলে বিকজ মানে কি কারণ এখানে আমরা একটা কারণ উল্লেখ করে দিব তাহলে আমাদের সেটা হয়ে যাবে কেন এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা দিব রহিম কুড নট ওয়াক ফাস্ট বিকজ এন্ড রহিম দিব হি মিলাই তো মানে হি ওয়াজ সিক কি কারণে যেতে পারে না কারণ সে অসুস্থ ছিল বিকজ এর পরে একটা কারণ উল্লেখ করতে হবে এটা পাস্টে এই জন্য একটা পাস্টে হি ওয়াজ সিক কারণ সে ছিল অসুস্থ এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট সূত্র সেটা হচ্ছে ইফ ক্লজ আমরা জানি ইফের ক্লজের তিনটা সূত্র আছে ইফের পরে যদি ভি ওয়ান থাকে তাহলে সাবজেক্ট উইল বসাবো আর ভার্ব দিব ইফের পরে যদি ভি টু থাকে তাহলে আমরা সাবজেক্ট উট ভি ওয়ান বসাবো ইফ ক্লজ যুক্ত সেন্টেন্সের ভি থ্রি দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা দিব সাবজেক্টের পরে উড হ্যাভ কুড হ্যাভ আর ভি থ্রি এটি স্ট্রাকচারটা মনে রাখতে হবে তো দেখো ইফ ইউ ইনভাইট মি যদি তুমি আমাকে আমন্ত্রণ জানাও তাহলে আই উইল গো আই উইল অ্যাটেন্ড আই উইল অ্যাটেন্ড দ্য ফাংশনস ইফ ইউ ইনভাইট মি যদি তুমি আমাকে আমন্ত্রণ করো তাহলে আই উইল অ্যাটেন্ড দ্য ফাংশনস এরপরে আসি আনলেস মানে কি যদি না আনলেস মানে হচ্ছে যদি না তো এই আনলেসযুক্ত শব্দটা পরবর্তী যে ক্লজটা হবে সেটা সবসময় অ্যাফার্মেটিভ হবে আর আনলেসের পূর্বে যে সিনে সেটা হবে অ্যাফার্মেটিভ হতে পারে নেগেটিভও হতে পারে যেমন ইউ উইল ফেল তুমি ফেল করবা যদি না দেখো যে এটার পরে যে সিনেসটা করবা সেটা হচ্ছে এটা নেগেটিভ করা যাবে না কিন্তু এর পূর্বেটা অ্যাফার্মেটিভ দুটাই করা যায় তাহলে ইউ উইল ফেল তুমি পরীক্ষায় ফেল করবা যদি না তুমি কাজ করো বা স্টাডি করো কোনো হতে পারে তো আজকে আমাদের কম্পিউটিং ক্লাসটা এই পর্যন্তই তোমাদের নেক্সট ক্লাসে স্বাগতম হাফেজ